আসন্ন মিউনিসিপ্যাল পঞ্চায়েতে সে ঘোষণা ছিল যে আমাদের যারা দল করে যারা যাদের আমরা মিউনিসিপ্যাল পঞ্চায়েতে যাদের আমরা টিকিট পাইনি তারা কেউ অন্য দলের হয়ে তাতে নদিয়া আমাদের উত্তর যে জেলা এই জেলায় আমরা মণ্ডল চোদ্দতে নির্বাচন হিসাবে দাঁড়িয়েছেন, দীপ্তি বিশ্বাস বিএস আটে তিনি দাঁড়িয়েছেন নির্বাচন হিসাবে, সুমান মোল্লা বিএস সাথে নির্বাচন হিসাবে দাঁড়িয়েছেন, প্রতিমা মণ্ডল বিএস চোদ্দতে নির্বাচন হিসাবে দাঁড়িয়েছেন। এছাড়াও রানাঘাটে এই ধরনের চাপের নাম আছে এবং রানাঘাটে তিনি জেলা সভাপতি আছেন, তিনি এই ব্যাপারে তিনি প্রেস করবেন। আমাদের দলের তরফ থেকে এটাই বক্তব্য যে আমাদের দলের যারা কার্যকর্তা ছিলেন এবং আমাদের দলের নির্দেশের বাইরে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সবগুলোকে আমরা বহিষ্কার করে দেবো এবং তারা জিতলেও কোনো কারণে যদি তারা জেতে চিরকালের জন্য তাদের আমাদের পিএনসি আমাদের যে পার্টি সেই পার্টির সম্পূর্ণ তাদের দরজা বন্ধ। শুধু তাই নয়, এতদিন ধরে তারা তৃণমূলের দল করেছেন, অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, পরবর্তীকালে এই সমস্ত ব্যক্তি যারা দলের সঙ্গে গদ্দারি করেছেন দলের সঙ্গে বেমানি করেছেন আমরা দলের তরফে যেটুকু বলতে চাই যে তাদের জন্য আগামী দিনে একটা খুবই অশুভ সংকেত কিন্তু তাদের পক্ষে নেমে আছে, এটা আমাদের আজকে দেশের নদীয়া উত্তর থেকে মোট কতজনকে বহিষ্কার করা হবে? আটজন। আটজন সবটাকে কলিপুর এক ব্লক থেকে? না, কলিপুর দুই আছে, কলিপুর ওয়ান আছে,